আপনাদের দুজনের বিয়ে হওয়ার সম্ভাবনা একদমই নেই। হ্যাঁ, আরো আর কত, অনেক বিয়ে করে ফেলছি। তো আপনি কবে বিয়ে করবেন? ওকে, আমি তো 5-7 বছর পরে। একদম 5-7 বছর, তার মানে আপনার বিয়েতে খাওয়ার পরে উনি বিয়েতে বসবেন, বিয়েতে আনন্দ করব, আমরা ডালা নিয়ে যাব। আরো অনেক নায়িকাদের সাথে কাজ করেছেন এবং তাদের সাথে বেশ কিছু সফল ছবি আমরা পেয়েছি। তো তারপরেও অপু বিশ্বাসের সাথে আপনার জুটি এত সফল, এত জনপ্রিয় কেন? কি রহস্য অপু বিশ্বাসের মধ্যে, এমন কি আছে? আমার তো জানার মতো কিছুই নেই। আমি কিন্তু সিরিয়াসলি মনে প্রাণে চাইছি যে আরো দু একজনের সাথে আমার কেমিস্ট্রিটা বাড়ুক, অনেক ভালো একটা পজিশন হোক, ফাইন আমারও 3-4টা হিরোইন থাকুক, ফাইন। ঘুরে ফিরে ম্যাডামের সাথেই কেন জানি ছবি হিট হয়ে যায়। থ্যাঙ্ক গড, আমি একটা কথাই বলবো যে এই সমস্ত কিছু ক্রেডিট এবং আজকে পর্যন্ত আমার কাজ করার, যেটাই বলি না কেন, আমার সাকিবের এত সিনেমা, আমি সাকিব দুজন মিলে আমার বলা দর্শকদের। সাকিব খান কি অপু বিশ্বাসকে মানা করেন অন্য কারোর সাথে কাজ করতে? আমি তো প্রতিদিনই বলি ভাই যাও, ছাড়ো না কেন, ভাই যাও, তাড়াতাড়ি ছাড়ো না। আমি কিন্তু কাজ করেছি, মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন, মান্না ভাই। তারপরে বেসিক্যালি ইমনের সাথে, ইমনের ফার্স্ট মুভি আমার সঙ্গে করা। তারপরে সম্রাট ভাইয়ের সাথে কাজ করেছি, নীরবের সাথে কাজ করেছি। আপনাদের জুটির 10ম বছর চলছে। তো এই যে একসাথে শুটিং, ডাবিং, মিটিং সবকিছু একই সাথে চলছে, কখনো কি মনে হয় বাস্তবে তোমার জন্য মরতে পারি? করেছি এই সিনেমা, এটা ভালো একটা নাম। ও হ্যাঁ, করেছি এই সিনেমা, হ্যাঁ, তোমার জন্য মরতে পারি, সুপার ডুপার সিনেমা। ওটা মনে প্রাণে আছো তুমি? এটাও করেছি।